সময় এত দ্রুত পার হয়ে যায় যে মাঝে মাঝেই খেয়ে হারিয়ে ফেলতে হয়, অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হয় সময়ের গতিকে। এই তো সেদিন মাত্র দুই বেণী ঝুলিয়ে যে মেয়েটি স্কুলে ছুটেছে তাকেই আজ নিজের মেয়েকে নিয়ে যেতে দেখলাম স্কুলে। কিছু বুঝে ওঠার আগেই বয়স ২০ ও ৩০ কোঠা পেরিয়ে ৪০ ঘরে চলে আসে। ৪০ বছর বয়স একেবারেই কম নয়, কিন্তু তারুণ্য ও যৌবনকে যেন এ বয়সটা অনেকখানি পিছনে ফেলে দেয়। ঠিক এই কারণেই ৪০ বছর বয়সে জীবনে মনোভাবে এমনকি চেহারাতেও বড়সড় পরিবর্তন দেখা যায়। আজকে আলোচনা করব বয়সের ভারে সব কিছু কীভাবে পরিবর্তন হয়ে যায় সেগুলো সম্পর্কে। বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবই সমান, এমনও হয় কম শিক্ষিতরা বেশি আয় করছে। বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান, কার চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটা আর কোনো ব্যাপারই নয়, এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায় না। বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাসা কোনো গর্বের বিষয় নয়, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন, ছোট্ট একটি রুম হলে আপনার চলে। বয়স যখন ৮০ তখন আপনার টাকা থাকলেও যা না থাকলেও তা, আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না। বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই, আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না। বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না, পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না। সামনেই কি আপনার বয়স ৪০ বছর হবে, তাহলে চোখ বুলিয়ে নিন আজকের ভিডিওটিতে, যেখানে আলোচনায় রাখা হয়েছে ৪০ বছর বয়সে যে পরিবর্তনগুলো দেখা দিয়ে থাকে। ওজন কমবে না সহজে, নিজেকে ভালোভাবে বুঝতে পারবেন না, কোনো কিছু মনে রাখা দারুণ চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে, কোনো বিষয়ে বিচলিত হয়ে যাবেন, চেহারার পরিবর্তনটা চোখে পড়বে খুব বেশি, কোনটি গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবেন। জীবনের মানেটা এতটুকুই, এর বেশি কিছুই না। এত চাপ নিয়ে লোভ করে মানুষের ক্ষতি করে লাভ কি, নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন, অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন, সময়টা ভালো কাজে লাগান, পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে ইনশাআল্লাহ।